এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর গতি বাড়িয়েছে টাইফুন ইয়াগি দুশো বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে এটি এগোচ্ছে তবে এইটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতে প্রভাব দেখাতে পারে এমন সম্ভাবনা রয়েছে ফলে বেশ কিছু এলাকা জলমগ্ন করে দিতে পারে এর প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এখানে নিম্নচাপ চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে এগোতে পারে এই রকম কিন্তু সিস্টেম রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যার জন্য সেখানে মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতেও রয়েছে ঘূর্ণাবর্ত ফলে এখানে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে রোদ বলে পরিষ্কার আকাশ এবং সেখানে গরমের উৎপাদ ভালোই রয়েছে তীব্র রোদের তেজও দিনের বেলাতে লোক রয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার আকাশ থাকতে পারে কিন্তু ঘূর্ণে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের জেলাগুলি সহ কিছু কিছু ভেতরের দিকে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে সতর্কতা ভারী বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের জন্য না দিলেও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতেও রয়েছে এবং বাংলাদেশের উত্তর ভাগেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে বঙ্গোপসাগরে নিম্ন যাওয়ার ফলে কি মৎস্যজীবীতে কোনো সতর্কতা থাকবে নাকি ঘূর্ণি এখানে টাইফুন ইয়াগি যখন এগিয়ে আসবে তার ফলে শক্তি ভাগাভাগি হতে পারে আগের দুটো আপডেটে সেই দেখেছিলাম কি পরিবর্তন পাওয়া যাচ্ছে আমরা এই ভিডিওতে দেখব ইতিমধ্যে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অবশ্যই জানাবেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি রংপুর রাজশাহী মনমোহন সিং এখানে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বলবেন চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো সিস্টেমটাকে আলোচনা করব কীভাবে কি হবে কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে বাংলাদেশে কবে বৃষ্টিপাত জোরালো ঢুকবে এবং কোথায় বন্যা পরিস্থিতি বা জলমগ্ন করতে পারে প্রবল যদি নিম্নচাপ চাপ তৈরি হয় বা আসে কী হয় সেগুলো জানাব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন যে আপডেট প্রকাশ করেছে পাঁচ সেপ্টেম্বর তাতে বেশ কিছু তথ্য বলা রয়েছে আমরা এখানে আলোচনা করব বৃষ্টিপাতগুলো নিয়ে দেখে নেব দেখুন প্রথমে সিস্টেমগুলো বলে দিই বর্ত রয়েছে উত্তর এখানে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে এখানে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সরমীর কোটা ভোপাল জব্বলপুর পেন্ড্রা রোড হয়ে এখানে কালিঙ্গপনাম এবং তারপর দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বর্ত তৈরি হয়েছে ইতিমধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগ এবং সংলগ্ন এলাকাতে এইটা কিন্তু বলছে যে এবং এটা আস্তে আস্তে আচ্ছা যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর এখানে অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও অবস্থান করেছে এইটার প্রভাবেই আন্ডার এইডস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া লাইকলি টু ফর্ম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটাই বলেছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে এখানে হরিয়ানা সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সংলগ্ন এলাকাতে পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে যেটা আমরা উপকূল চিত্র এখানে দেখালাম আপনাদের যে এখানে আমাদের উদ বাংলাদেশের রংপুর রাজশাহী এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে মেঘ তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে এবারে এরই প্রভাবে এগুলো প্রভাবে বৃষ্টিপাত নিয়ে কী বলছে আপাতত দেখুন এখানে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে নতুন আপডেট কি আসছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এই সপ্তাহে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা উত্তরবঙ্গ সিকিম এবং তার পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার মধ্যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোথাও হবে বলে এখনও বলেনি তবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী সাত দিনে হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশে পাঁচ এবং ছয় উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে পাঁচ তারিখে থেকে ছ তারিখ সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও হতে পারে ছ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যার দিকে নিম্নচাপের প্রভাবে পাঁচ থেকে আটের মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবার আমরা চলে এলাম আবারও উইন্ডির লাইভ কিনে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেটা আবহাওয়া বলছে যে এই যে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এবং উত্তর পূর্ব ভারত সংলগ্ন এলাকাতে রয়েছে আসাম উত্তর পূর্ব ভারত এই আসামের এখানে তো এই জায়গাগুলোতে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে তার ফলে বৃষ্টিপাত ওখানে হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গ সহ আশেপাশের এলাকা মোটামুটি পরিষ্কার নতুন করে মেঘ এখানে এলে বৃষ্টিপাত হবে কী আবাস রয়েছে আমরা দেখবো আর এখানে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে ঘূর্ণাবর্ষ থেকে নিম্ন চাপ তৈরি হচ্ছে এটাই আস্তে আস্তে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর যেটা আগে বলেছিল আপাতত এদিকে ঘূর্ণি এখানে টাইফুন এটা ঘূর্ণিঝড় কিন্তু এখানে চীন সাগরে এটাকে টাইফুন বলা হয় এটি অতি ভয়ঙ্কর মাত্রা রয়েছে এইটা ইতিমধ্যে দেখুন কীভাবে যাব আমাদের বলে দিচ্ছি দেখুন কেন্দ্রটা কিন্তু দেখা যাচ্ছে ভয়ঙ্কর গতিবেগ রয়েছে এটা কত কিলোমিটার গতিবেগ রয়েছে আমাদের দেখাই ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে ইয়াগি এইটা টাইফোনটার নাম হচ্ছে ইয়াগি যেটা দুশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে ক্যাটেগরি ফোর মাত্রায় রয়েছে অর্থাৎ এটা একটা বলতে পারেন যে সুপার সাইক্লোন যেটা বলে আমাদের বঙ্গোপসাগর ধরে সেই সুপার সাইক্লোনের গতিবেগ নিয়ে কিন্তু এগাচ্ছে এই টাইফোনটি এটা কিভাবে এগোবে কোন দিকে যাবে দেখুন এটা গতিপথ আমরা বলে দিচ্ছি ইসিএম এ মডেল বলছে এইভাবে ডেগুতে থাকবে এবারে এখানে এখানে তাইওয়ানের কাছে আসবে ধাক্কা খেয়ে তারপর আবার সমুদ্রে ঢুকবে তারপর আবার চীন এবং ভিয়েতনাম এর উপর দিয়ে দেখুন এখান দিয়ে যাবে এবং যেতে যেতে এটা দেখুন এটা ট্র্যাকটা কিন্তু রয়েছে আমাদের দেখাচ্ছে এখানে যদি দেখাতে পারি দেখুন এই যে ছোটো করে একটু দেখাই এই দেখুন এইভাবে যদি ভালো করে দেখুন উপর দিকটায় এই এইভাবে কিন্তু ট্র্যাক রয়েছে দেখুন বাংলাদেশ এই যে এই যে এই যে এখানে রয়েছে এই আগে এইভাবে এগোবে এগোতে এগোতে এটা এই যে মায়ানমার রয়েছে মায়ানমারের উপর দিয়ে আমাদের এই যে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং এখানে দেখুন এই যে বাংলাদেশের সিলেটের উপর দিয়ে এটা রংপুরের উপর দিয়ে যাবে মেঘালয় কিছুটা টাচ করে এটা যাবে এবং এটা ঠিক দিনাজপুর বিহারের দিক হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এর দেখুন যে পুরো এলাকাটা অর্থাৎ যা বিস্তার থাকবে মোটামুটি উত্তর পূর্ব আসাম এবং আমাদের নেপাল সহ ও পশ্চিমবঙ্গ বিহার কিছুটা ঝাড়খণ্ড সহ এই এলাকাতে প্রভাব থাকবে এতটা মায়ানমার সহ বুঝতে পারছেন অতটা অর্থাৎ আগে যেটা বলেছিলাম যে মোটামুটি দুশো কাছাকাছি সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে গেছে ফলে বৃষ্টিপাতের যত শক্তি বাড়বে ফলে এটা শক্তি সঞ্চয় করতে সম্ভব হবে এবং বঙ্গোপসাগর থেকে শক্তি নিতে পারবে ফলে যেটা হবে আমাদের যখন এখানে পশ্চিম বাংলাদেশ এবং আমাদের বা ভারতে পৌঁছে যাবে তখন কিন্তু শক্তি আরও বৃদ্ধি পেতে মানে এখানে আরও বেশি করে বৃষ্টিপাত ঘটাতে পারে তারপরে এটা কতদূর যাবে সেগুলো আমরা এখানে দেখব আপাতত টাইফুন এভাবে রয়েছে এবং এভাবে এগোবে এটার আমরা পূর্বাভাসগুলো সম্পর্কে দেখব এবারে দেখতে থাকুন এবারে আমরা ট্র্যাক করে নিচ্ছি দেখুন ইতিমধ্যে টাইফুন ইয়াগি কীরকমভাবে এগোচ্ছে ছয় সাত সাত তারিখে এটা তাইওয়ানের ওপর দিয়ে এটা ভিয়েতনাম এবং সংলগ্ন চীনে আঘাত এনে দিয়ে দেখুন এবারে শক্তি হারাবে কিন্তু এখানে আমাদের নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে আট তারিখের মধ্যে এই নিম্নচাপের ফলে এখানে এটাও দেখা যাচ্ছে যে শক্তি ক্ষয় করতে পারে কারণ এখান থেকে শক্তির একটু ভাগাভাগির ব্যাপার আছে ওই দেখুন এবারে কিন্তু এটা শক্তি এখানে নিচ্ছে এখানে কিন্তু দেখুন অতটা ঝড় নেই কিন্তু এটা যখন এইখানে চলে আসবে আবার শক্তি সঞ্চয় করতে হতে এটা কিন্তু গতিবে এখানে শক্তি বাড়িয়ে ফেলবে ফলে দশ থেকে এগারোর মধ্যে এই জায়গাতে পৌঁছে যাবে দেখুন যেটা বলেছিল যে সিলেট ওই দক্ষিণ আসাম উপর দিয়ে সিলেটের কাছে যখন যাচ্ছে মেঘালয়ের কাছে তখন এখানে ঝোড়ো হাওয়া তুলে দিতে পারে এখানে এর গতিবেগ থাকবে কত কিলোমিটার প্রায় আশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা আমরা দেখতে পাচ্ছি এই গতিবেগ নিয়ে এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে এগোতে পারে তখন দেখা যাচ্ছে যেটা কোথাও দিয়ে এগোবে একটু পশ্চিম দিক হয়ে যাবে তখন মালদা দিনাজপুর রংপুর কলাই বগুড়া আদমদিঘি তুরা মানে এখানে ধুবড়ি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবাহ এই যে পুরো এলাকাটা রয়েছে এখানে এটা থাকবে এবং এরপরে ঘূর্ণাবর্তের প্রভাবে আমাদের সম্ভবত আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই যে এলাকাটাতে প্রভাব পড়তে পারে কিন্তু উপকূলবর্তী এলাকাতে কম প্রভাব কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ বাষ্পে সমস্ত জায়গাতে যাবে এইখানে কিন্তু ঝড়ের ব্যাপার এখনও পর্যন্ত হতে পারে সুতরাং টাইফুন ইয়াকি যত শক্তি বাড়াবে আমাদের এদিকে বৃষ্টিপাত বাড়বে এটার ফলে কিন্তু বৃষ্টিপাত এখানে ভারী অতিভারী হতে পারে সুতরাং বেশ কিছু অংশ বাংলার জলমগ্ন করতে পারে অর্থাৎ কোথাও কোথাও ভাসিয়েও দিতে পারে সেটা বাংলাদেশেও হতে পারে ত্রিপুরার দিকেও হতে পারে বা আসামের দিকেও হতে পারে আবার আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এটা হতে পারে এবং বিহারের দিকেও হতে পারে সুতরাং বৃষ্টিপাত এবং এটা কিন্তু দেখা যাচ্ছে একদম মধ্যপ্রদেশের দিকেও যাবে অর্থাৎ এই এলাকা পর্যন্ত আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন কোথা দিকে কোথায় আসছে এইখান থেকে বে 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 এখানে আসবে অর্থাৎ কতটা পথ অতিক্রম করবে আমরা দেখছিলাম এর আগের ঘূর্ণিঝড়টা ওই বাংলাদেশ ত্রিপুরা থেকে সরে সরে এখানে এসে এইখানে ঘূর্ণিঝড় এখানে থেমেছিল এতটা আর এইটা আবার আরও দূর থেকে এসে এখানে এসে ঢুকবে বুঝতেই পারছেন না এইটা আবার নতুন করে একটা এটা এখান থেকে আসবে যেটা বলছি যে এটা এইখানে এইখানে রয়েছে বর্তমানে এইখানে রয়েছে এই যে এইখানে রয়েছে এইটা এখান থেকে এইখানে আসবে বুঝতে পারছেন এইটার পরে পরে বলছে আরেকটা টাইফুন আসছে এইটা আরেকটা টাইফুন আসবে এই যে আরেকটা টাইফুন দেখা যাচ্ছে যে এটা এটা যদিও জাপানের দিকে যাওয়ার চেষ্টা করছে আপাতত ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তাহলে এই যে সিস্টেমগুলো পাওয়া যাচ্ছে এর ফলে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেগুলো আমরা একটু দেখব বর্তমানে আমরা দেখছি যে মেঘ উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে যেহেতু এখানে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে মেঘ তৈরি হচ্ছে বাকি অংশে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বজ্র সেল হতে পারে দু এক জায়গা করে কিন্তু উত্তর ভাগের দিকে একটু চান্স বেশি সুতরাং দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশটাই থাকবে মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এগুলো সব বেশি করে গরম থাকে পুরো বর্ধমান যদি কিছু হয় মুর্শিদাবাদ নদীয়া বা এগুলোতে একটু বীরভূম তার সঙ্গে এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান দু এক জায়গাতে হতে পারে নাহলে কিন্তু গরম অস্বাস্থ্যকার পরিবেশটাই কিন্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি করে কিন্তু রয়েছে এইভাবে রয়েছে দিয়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বিহার এবং উত্তরবঙ্গের দিকে থাকবে তাই কাঙ্গি পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণ এখন একটু কমই থাকবে সুতরাং গরম অসুস্থের পরিবেশ থাকবে তবে যেহেতু নিম্নচাপটা তৈরি হচ্ছে ফলে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত দু এক জায়গা করে বজ্রগর্ভ মেঘে ছয় থেকে সাতের মধ্যে হতে পারে সেগুলো টুকটাক করে থাকতে পারে উপকূলবর্তী কিছু কিছু জেলাতে সব জায়গাতে হওয়ার চান্স নেই এবারে দেখুন যত এই নিম্নচাপটা এগোবে আর এটাও এগোবে এই সময়কালে কিছুটা সাত তারিখের দিকে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাগুলোতে বৃষ্টিপাত ঢুকতে পারে বা ওটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত ঢুকতে পারে এই সময়তে এইগুলোতে হতে পারে উড়িষ্যা এগুলোতে বৃষ্টিপাত থাকবে তখন কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে সব জায়গাতে সমান হবে না এইগুলোতে কোথাও কোথাও হতে পারে তাই একটু বৃষ্টিগুলো এখন একটু কমই থাকবে নিম্নচাপ তৈরি হলেও কিন্তু সামনাসামনি যদি এগোতে ঠিকঠাক করে পারে তবেই ভালো বৃষ্টিপাত হবে কিন্তু যেহেতু ওই সিস্টেমটা এদিকে ঢুকবে ফলে বৃষ্টিপাত অতটা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গে যখন এবার ওইটার গতিপথে কী পরিবর্তন তার উপর সব নির্ভর করছে এখনও পর্যন্ত কিন্তু খবর যে এটা নয় থেকে দশ তারিখের মধ্যে ওয়াইড স্প্রেড হতে পারে এই সময়কালে দেখুন নিম্নচাপটা এই উড়িষ্যার দিকে বৃষ্টিপাত প্রায় ঢুকেই পড়ছে কিন্তু জলিবাস্প থাকবে কিন্তু এখান থেকে জলিবাস্প টানবে শক্তিটা ফলে এইখানে দেখো এই যে ঢুকছে ন তারিখে ন তারিখে মায়ানমার পেরিয়ে যখন এখানে ত্রিপুরার মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওই যে কাছাকাছি এলাকাতে চলে যাবে ফলে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণ নিয়ে ঢুকবে ফলে বাংলাদেশের রং এখানে রাজশাহী মনমন রাজশাহী নয় মনমোহন সিং সিলেট ঢাকা এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে ভারী প্রবল ভারী বর্ষণ নিয়ে ঢুকবে অতি ভারী প্রবল বর্ষণ নিয়ে ঢুকবে এখানে এই এলাকাতে ঝড়ও থাকবে ঝোড়ো হাওয়াও থাকবে এখন ঝোড়ো হাওয়াও থাকবে এখানে এখানে দেখা যাচ্ছে না কিন্তু ঝোড়ো ঝড় থাকবে এখানে গভীর নিম্নচাপের মতো করে থাকবে এবং প্রবল ভারী বর্ষণ কিন্তু নিয়ে ঢুকবে অর্থাৎ এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা এই নয় থেকে দশ এগারো মধ্যে দিয়ে এটা আস্তে এগোবে এই এগোনোর সময় এটা কিন্তু দক্ষিণ আসাম হয়ে সিলেটে ঢুকবে সিলেট মনমনসিংহে এখানে কিন্তু এইগুলোতে প্রবল ভারী বর্ষণ ঘটতে পারে অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বা বেশ কিছু অংশ ভাসিয়ে দিতে পারে সম্ভাবনা থাকবে কারণ এটা প্রচণ্ড শক্তিশালী অবস্থা থাকবে সুতরাং এই যে বাংলাদেশের উত্তর ভাগ এটা একদম দিয়ে এটা দেখুন সিলেট মনমনসিং হয়ে এটা রাজশাহী রংপুরের দিকে যাবে এই সময়কালে ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে খুলনা বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সৌক পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদী এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত এলাকাতে এটার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এবং এটা যখন ঢুকবে এইভাবে যদি ঢুকে যায় তাহলে দুই দিনাজপুর মালদা এখানে প্রচুর বৃষ্টিপাত এবং বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও বৃষ্টিপাত হবে এইটার পরে যেটা হতে পারে যে ঝাড়খণ্ড সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো তারিখের দিকে বৃষ্টিপাত বেড়ে অর্থাৎ দশ থেকে এগারো আমাদের এখানে বৃষ্টিপাত বাড়তে পারে নয় দেশে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে প্রবল বর্ষণ দিতে পারে তার মধ্যে বাংলাদেশ এবং দক্ষিণ আসাম ওই মিজোরাম এই নাগাল্যান্ড মণিপুরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিতে পারে এটাও কিন্তু আস্তে আস্তে টানে এগারো বারো পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আপাতত খবর রয়েছে যদি কোনো পরিবর্তন না হয় পরিবর্তন হলে আবার জানা যাবে দিয়ে এটা কিন্তু দেখুন দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে ফলে ওইখানেও দেখুন প্রবল ভারী বর্ষণ আবার ঘটাবে এরপরে দেখুন আস্তে 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 এটা মহারাষ্ট্রের দিকে গুজরাটের দিকে যাওয়ার চেষ্টা করছে আবার আরব সাগর থেকে যদি শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় তাহলে আবার সেখানে না কোথায় বেশি করে দিয়ে এখানে আবার বন্যা পরিস্থিতি তৈরি করে কিন্তু আমরা তেরো চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি যে আমাদের গান্ধী ও পশ্চিমবঙ্গে আবার বৃষ্টিপাত হবে এই যে বাংলাদেশ সহ এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো পুরো বিষয়টিকে জানিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় ইয়াগি মানে টাইফুন ইয়াগি প্রবল শক্তিশালী অবস্থা রয়েছে দুশো বিয়াল্লিশ কিলোমিটার গতি এগু ইতিমধ্যে এগোচ্ছে এটা যত শক্তি বাড়াবে ততই আমাদের দিকে বৃষ্টিপাত বেশি করে আসার চান্স রয়েছে এটার প্রভাবে আর নিম্নচাপ যদি ঠিকঠাক এগোতে পারে তাহলে আরও অন্যরকম পরিস্থিতি হতে পারে আপাতত এখন দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘা বৃষ্টিপাত হতে পারে আর ওইটা এলে পরবর্তী দশ এগারো বারো সময় আমাদের কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ সুতরাং মৎস্যজীবীদের কিন্তু খুব একটা সতর্কতা নাও হতে পারে দু একদিন দিন হয়তো সামান্য হতে পারে